বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি স্বপন কুমার মণ্ডল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় দশ, এসো বলকে জানি। আজকে আমরা এই অধ্যায়ে কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের অধ্যায়গুলি হয়ে গেছে, অর্থাৎ নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে প্রত্যেকটা অধ্যায় নিয়েই কিন্তু ক্লাস হয়েছে। নবম শ্রেণীতে যেগুলো হয়ে গেল অবশিষ্টগুলি কিন্তু দশম শ্রেণীর প্রথম দিকে হয়ে গেল। এখন নির্বাচনী পরীক্ষা যেহেতু সামনে, এ কারণে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটা দুটো করে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব দশম অধ্যায়ের দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে। বোর্ডে লেখা আছে একটু উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে প্রশ্ন দেওয়া আছে, আমরা সে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং এর উত্তরটা কী হতে পারে তাও দেখব। উদ্দীপকটা হলো, রহিম বাসে কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল, বাসটির ভর 1400 কেজি এবং 4 মিটার/সেকেন্ড² ত্বরণে চলছিল। চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক কষলে সকল যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন চলতে শুরু করলো তখন তারা পিছনের দিকে হেলে পড়ল। তাহলে এই উদ্দীপকে যেটা পাওয়া গেল, এই উদ্দীপকের আলোকে কি প্রশ্ন হতে পারে? ক, স্পর্শ বল কাকে বলে? খ, বল বলতে কি বোঝায়? গ, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ঘ, যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীকালে পিছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ করো। এখন প্রথমে আমরা দেখব স্পর্শ বল কাকে বলে। দুটি বস্তুর ভৌত সংস্পর্শে পরস্পর ক্রিয়া করে যে বল তাকে বলে স্পর্শ বল। অর্থাৎ দুটো বস্তুর ভৌত সংস্পর্শে তার তলে যে বলটা ক্রিয়াশীল তাকে আমরা বলি স্পর্শ বল। খ নম্বরে আছে, বল বলতে কি বোঝায়? বল বা ফোর্স, এই বল হলো যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, আবার গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায় বা গতি পরিবর্তন করে তাকে আমরা বল বলি। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে তার উপর যদি এই বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা অবশ্যই গতিশীল হবে বা হতে চাইবে। আবার কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধেও যদি এটা আমরা প্রয়োগ করা হয় তাহলে সেই ক্ষেত্রে গতিশীল বস্তু থেমে যাবে অথবা তার গতির দিক পরিবর্তন হবে। তাহলে যা প্রয়োগ করা হলো এই বস্তুর উপরে, গতিশীল বা স্থির বস্তুর উপরে, সেটাই বল। গ নম্বরে আমরা বলবো যে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এটা একটা গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাটা, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্রের আলোকে এটা ব্যাখ্যা করব বা পরিমাণটা নির্ধারণ করব। এখানে আমরা দেখি যে বাসটির ভর ছিল 1400 কেজি, অর্থাৎ যেটাকে আমরা বলি এম, আর বাসটি যে ত্বরণে চলছিল তার মান ছিল 4 মিটার/সেকেন্ডে বা পার/সেকেন্ড². এখন গাণিতিক সমস্যা যদি আমরা করতে যাই তাহলে আমরা কিভাবে করব? ধরি বাসটির উপর ক্রিয়াশীল বলের মান এফ, এটা ধরা হলো। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ প্রযুক্ত বল হলো বস্তুর ভর গুণন বস্তুর ত্বরণ। তাহলে এখানে বাসটির ভর হলো 1400 কেজি, তার সাথে গুণ হবে কত?
4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 5600। তাহলে আমরা জানি যে বলের একক হলো নিউটন। সুতরাং এই এম এবং এর মান দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 5600 নিউটন পাব। আর এখানে উল্লেখ করা আছে যেহেতু বাসের ভর 1400 কেজি, ত্বরণ হলো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, সুতরাং বাসটির উপর যে ক্রিয়াশীল বল বা প্রযুক্ত বল তার মান হবে 5600 নিউটন। তাহলে কী পরিমাণ বল বাসটির উপর প্রয়োগ করা হলো সে মানটা আমরা দেখলাম। 4 নম্বর যে কোশ্চেনটা ছিল অর্থাৎ ঘ, সেখানে আমরা দেখব যে যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীকালে পিছনে হেলে পড়ার কারণ বিশ্লেষণ কর। তাহলে যেহেতু বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল, তার প্রথম অবস্থায় আমরা ধরে নিলাম যে বাসটি স্থির ছিল। স্থির অবস্থা থেকে কুষ্টিয়া থেকে যখন ঢাকা যাচ্ছিল তখন সেটা গতিশীল অবস্থা প্রাপ্ত হলো। এখন ড্রাইভার এখানে হঠাৎ যখন ব্রেক চাপলো তখন সকল যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়লো, তার কারণ হলো বাসটি ছিল গতিশীল এবং বাসের মধ্যে যে সমস্ত যাত্রীরা ছিল বাসের সাথে সাথে কিন্তু তারাও গতিশীল অবস্থায় ছিল। হঠাৎ ব্রেক কষার কারণে বাসটি থেমে গেল, কিন্তু বাসের ভিতরে যে সমস্ত যাত্রীরা ছিল তাদের কিন্তু সেই গতি অবস্থা সেটা তাৎক্ষণিকভাবে হয়নি, সেটা যেরকম দেরিতে হয়েছিল আবার গতি অবস্থা থেকে যখন তারা স্থির অবস্থায় যাবে সে ব্যাপারটাও কিন্তু তৎক্ষণাৎ ঘটেছিল। তাহলে এই যে তৎক্ষণাৎই অর্থাৎ হঠাৎ করে গতিশীল যাত্রীরা থেমে যাওয়ার কারণেই তখনও কিন্তু তাদের মধ্যে এই গতি কাজ করছিল, যে কারণে তারা সামনের দিকে ঝুঁকে পড়ল। এখানে আমরা দেখলাম যে যাত্রীদের মধ্যে যে কাজটা হলো সেটা মূলত গতি জড়তা। তাহলে চলন্ত বাসের যাত্রীরা ব্রেক কষার কারণে থেমে গেল, এর কারণ হলো গতি জড়তা যে ছিল সেই গতি জড়তার কারণে তারা সামনের দিকে ঝুঁকে পড়ল এবং একসময় থেমেও গেল। দ্বিতীয়বারে যে ঘটনাটা দেখলাম যে স্থির অবস্থা থেকে বাসটি পুনরায় যাত্রা শুরু করল, যখন বাসটা আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করল তখন কি হলো, বাস স্থির ছিল যাত্রীরাও স্থির, বাস যখন গতিশীল হলো সাথে সাথে যাত্রীরাও কিন্তু গতিশীল হতে চাইল, কিন্তু যাত্রীরা তো বাসের উপর বসে আছে, সুতরাং যাত্রীদের মধ্যে যে গতি প্রাপ্তদা সেটা হবে বাসের পরে, যে কারণে তাদের মধ্যে তখন কাজ করতেছিল স্থির জড়তা। এই স্থির জড়তার কারণে দেখা যাবে যে দ্বিতীয় বেলায় বাসটা সামনের দিকে যাচ্ছে কিন্তু যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ছে। সুতরাং এই যাত্রার মধ্য থেকে আমরা স্থির জড়তা এবং গতি জড়তা দুটো ধরনই পেলাম। এরপরে আমরা আলোচনায় যাব দ্বিতীয় সৃজনশীল নিয়ে। এই দ্বিতীয় সৃজনশীল উদ্দীপকটা কী দেওয়া আছে আমরা দেখি। 30 কেজি ভরের একটি বস্তুর উপর 300 নিউটন বল ক্রিয়া করায় বস্তুটি ত্বরণ প্রাপ্ত হল এবং দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসল। তাহলে এখানে আমরা দেখি উদ্দীপকে বস্তুটির ভর দেওয়া আছে 30 কেজি এবং বস্তুটির উপর প্রযুক্ত যে বল তার মানটা দেওয়া আছে সেটা হলো 300 নিউটন। আচ্ছা, আর যেহেতু বস্তুটির উপর বল প্রয়োগ করা হলো তাহলে নিঃশেষে গতিশীল হলো আর এই গতিশীল বস্তুটা আবার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসলো। তাহলে ফিরে আসাটা হলো দ্বিতীয় ঘটনা আর তার উপর যে বল প্রয়োগ করা হলো এটা হলো প্রথম ঘটনা। তাহলে আমরা দেখব যে প্রশ্নের মধ্যে কী আছে, ক জড়তা কী, খ অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন, গ বস্তুটির ত্বরণ নির্ণয় করো, এটা একটা গাণিতিক সমস্যা, ঘ উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে,
যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে প্রথমে আমরা চলে যাব যে জড়তা কি। জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকার প্রবণতাই হলো জড়তা। অর্থাৎ বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে চিরকালই স্থির অবস্থায় থাকতে চাইবে, আবার গতিশীল অবস্থায় যদি থাকে তাহলে সে গতিশীল অবস্থায় থাকবে। তাহলে এই যে স্থির বস্তু স্থির অবস্থা এবং গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকার প্রবণতাই হলো জড়তা। খ নম্বরে বলা হবে অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন। আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সকল বস্তুর ভর আছে প্রত্যেকটা বস্তুই কিন্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ করার যে প্রক্রিয়া বা এই আকর্ষণ করার যে বৈশিষ্ট্য বা ধর্ম এটাকে আমরা বলি মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বল মানে হলো যে বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এখন অভিকর্ষ বল বলা হলো শুধুমাত্র পৃথিবীর জন্য, অর্থাৎ পৃথিবী সেও বিশ্বব্রহ্মাণ্ডের একটা বস্তু, সেও সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এখন পৃথিবী সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে এটাকে আমরা বলি অভিকর্ষ। তাহলে পৃথিবী যেহেতু বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ সুতরাং এটাও এক ধরনের মহাকর্ষ বল। তাই পৃথিবীর যে মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ বল তাকে আমরা বলি মহাকর্ষ বল। গ নম্বরে চলে আসবে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এখানে আমরা দেখব যে বস্তুটির ভর ছিল 30 কেজি এবং এই বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হলো তার মান ছিল 300 নিউটন। এখানে বের করতে হবে বস্তুটির ত্বরণ কত বা ত্বরণের মানটা কত ছিল। ধরি বস্তুটির ত্বরণ এ, আর উদ্দীপক থেকে আমরা পাই বস্তুর ভর এম ইকুয়াল টু 30 কেজি, আর প্রযুক্ত যেটা বল এফ তার মানটা হলো 300 নিউটন। তাহলে বস্তুর ভর 30 কেজি, ক্রিয়াশীল বল 300 নিউটন। এখন আমরা দেখব যে নিউটনের গতি বিষয়ক দ্বিতীয় সূত্র থেকে সেখানে যে মানটা বের করা আছে, যে একটা সমীকরণ বের করা আছে সেটা হলো এফ ইকুয়াল টু এম এ। অর্থাৎ এফ হলো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, আর সে মানটা হবে ওই বস্তুর ভর এবং তার উপর সৃষ্ট ত্বরণের গুণফলের। তাহলে সেই সূত্র অনুসার আমরা পেয়ে যাচ্ছি এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে এম ই ইকুয়াল টু কী হবে? অবশ্যই এফ। তাহলে এ সমান কী হবে? এফ ডিভাইডেড বাই এ। এই যে সমীকরণটা পাওয়া গেল এখানে যদি আমরা এফ এর মানটা বসিয়ে দেই 300 নিউটন, আর এর মানটা যদি বসিয়ে দেই তাহলে সমীকরণটা দাঁড়ালো এফ ইকুয়াল টু এম এ, এম এ ইকুয়াল টু এফ, সুতরাং এ ইকুয়াল টু কী হবে? এফ ডিভাইডেড বাই এম। অর্থাৎ 300 নিউটন, এটাকে একটু ডিলিট করা যায়। তাহলে গাণিতিক সমস্যার আবার একটু আমরা প্রথম দিকে চলে যাই যে নিউটনের দ্বিতীয় সূত্র সাধারণ পাচ্ছি এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এম ইকুয়াল টু এফ। তাহলে এর মানটা দাঁড়াচ্ছে কত? এফ বাই এম। এখানে এফের মানটা বসিয়েছি 300 নিউটন, আর বস্তুর ভর যেটা এম বসিয়েছি 30 কেজি। তাহলে 300কে যদি 30 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের একক হল মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে পেলাম এই গাণিতিক সমস্যার মধ্যে যে ওই বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে যে ত্বরণটা তৈরি হয়েছিল সে ত্বরণের মানটা ছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং বস্তুটির ত্বরণ
10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর আমরা চলে যাব দ্বিতীয় ঘটনাটি, নিউটনের কোন সূত্রকে সমর্থন করে যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানে প্রথমে যে বস্তুর উপর বলটা প্রয়োগ করা হয়েছিল যার ফলে বস্তুটি হলো গতিপ্রাপ্ত, আর এক সময় গিয়ে সে দেয়ালে বাধাগ্রস্ত হয়ে ফিরে আসলো। তাহলে গতিপ্রাপ্ত হলো, এটা হলো প্রথম ঘটনা, আর ফিরে যেটা আসলো এটা হলো তার দ্বিতীয় ঘটনা। তাহলে দ্বিতীয় ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, তার কারণ গতি বিষয়ক নিউটনের তৃতীয় সূত্রটা হলো যে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে বস্তুটি যে পরিমাণ শক্তি নিয়ে কোনো দেয়ালে আঘাত করবে আর দেয়ালে বস্তুটির প্রতি সমান পরিমাণ শক্তি প্রয়োগ করবে। সুতরাং এখানে নিউটনের যে তৃতীয় সূত্রের, সেই তৃতীয় সূত্রের ঘটনাটি এখানে ঘটে, অর্থাৎ বস্তুটি দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হলো নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র। সুতরাং এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম জড়তা কী, মহাকর্ষ বলকে অভিকর্ষ বলা যেতে পারে পৃথিবীর বেলায়, অথবা পৃথিবীর যে অভিকর্ষ বল তাকে মহাকর্ষ বলা যেতে পারে, আর এখানে যে গাণিতিক সমস্যাটা আছে সেটার আমরা সমাধান করতে পারলাম। আর চার নম্বরে যেটা ছিল, অর্থাৎ ঘ নম্বরে যে দ্বিতীয় ঘটনাটা, সেটা ছিল নিউটনের তৃতীয় সূত্রের সমর্থন করে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।